সম্প্রতি আপনারা দেখেছেন যে রাহুল গান্ধীকে সংসদে দাঁড়িয়ে অনুরাগ ঠাকুর, বিজেপির সাংসদ, তিনি রাহুল গান্ধীর জাত নিয়ে প্রশ্ন করেছেন। তো জাত নিয়ে প্রশ্ন করা, এটা তো বিজেপির একটা কালচার, বিজেপির রাজনৈতিক আইডিওলজির জায়গা, তারা ধর্ম জাতপাত নিয়ে রাজনীতি করে। কিন্তু রাহুল গান্ধী প্রথমে বলেছিল আমাকে কেউ সমালোচনা করলে আমি তার উত্তর দেবো না, কিন্তু তখন অখিলেশ যাদব কিন্তু পাল্টা প্রশ্ন করেছিল, জাত নিয়ে প্রশ্ন করেছে মানে, এবং বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু যথেষ্ট শক্তিশালী, তারা কিন্তু এখন এর বিরুদ্ধে কিন্তু একটা প্রস্তাব পাশও করে ফেলেছে, জাত নিয়ে কেন প্রশ্ন তুললো। তো একটু চাপে পড়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে ব্যক্তি জাত তুলেছে সেই অনুরাগ ঠাকুর, তার বাবার নাম কি? মহন্ত রাম ধুমাল। তার বাবার নাম হচ্ছে প্রেম কুমার ধুমাল, ভাই অরুণ কুমার ধুমাল। এই ঠাকুরটা কোত্থেকে এলো? এটা নিয়ে আমরা যদি গবেষণা করে দেখি, যারা বিজেপি করেন বা বিজেপির যারা অন্ধভক্ত, দেখবেন অনেকে ফেসবুকে রাম ভক্ত অমুক ইত্যাদি রকম নাম টাম লেখে, হনুমান ভক্ত ইত্যাদি, বা ধরুন আমি দীপক, আমি দীপক রাম ভক্ত দীপক, বা মোদি ভক্ত দীপক, বা দীপক কুমার মোদি, এরকম কিছু নাম টাম আমরা টেক নেম নিই এবং অন্ধভাবে নরেন্দ্র মোদীর সমর্থন করি। এই যে অনুরাগ ঠাকুর, তার বাপ ঠাকুরদার টাইটেল ব্যবহার না করে কি যেন ধুমাল না কি টাইটেল, সেটা ব্যবহার না করে ঠাকুরটা করছে কেন? তো এটা নিয়ে কয়েকজন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী তারা বলছেন, নামগুলো বলছি না তাদের, তারা বলছেন অ্যাকচুয়ালি অনুরাগ ঠাকুরের ঠাকুর টাইটেলটা নেওয়ার পেছনে হচ্ছে ওর বাড়িতে, বাবা যখন থাকতো না, ওর বাড়িতে তখন নিশ্চয়ই কোনো আরএসএস বা বিজেপির ঠাকুর পদবীওয়ালা কেউ একজন যাতায়াত করতেন, এবং তারই প্রোডাকশন হচ্ছে এই অনুরাগ ঠাকুর, এবং সেই কারণে তার নিজের বাপ ঠাকুরদার টাইটেল ব্যবহার না করে ঠাকুর টাইটেলটা ব্যবহার করে। মানে এটা একটা কারণ, এটা বিজেপি অন্ধভক্তদের বা বিজেপি যারা করে তাদের কিন্তু এটা স্বভাব আছে, মানে এই জায়গা থেকে জাত নিয়ে যখন প্রশ্ন তুলেছে রাহুল গান্ধীর, তখন আমার মনে হয় অনুরাগ ঠাকুরের জাতটাও সবার জানা উচিত, যে ঠাকুর টাইটেল না হয়ে সে ঠাকুর কি করে হলো। তো যা জানা গেছে তাদের বাপ ঠাকুর দ্বারা, আপনারা একটু গুগল করে সার্চ করে দেখে নিন অনুরাগ ঠাকুরের জাতটা কি। উনি যে জাতি ওর বাপ ঠাকুরদার মানে বংশের লোক নয়, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ তার জাত অন্য, বেজাত আর কি। এটুকুই জাস্ট বলার।